সবাইকে স্বাগত। আজ কিন্তু আমি বানাবো মুসুরির ডাল দিয়ে, ঘরে থাকা মুসুরির ডাল দিয়ে সামান্য উপকরণে সাম্বার ডাল। তো এখানে আমি তার জন্য নিয়ে নিয়েছি ভেন্ডি, পেঁপে, গাজর, তারপর পটল, কাটোয়ার ডাটা, সজনে ডাটা থাকলে দেবে তোমরা, আর হচ্ছে বিনস, সব নিয়ে নিয়েছি। এগুলো আমি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন কুচি, টমেটো, কারি পাতা, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হলুদ একটু তো যাবেই। আর সাম্বার ডালে হয় আম নয় আমড়া, এই দেখ টকটার জন্য, টকটা কাভারের জন্য আমি ওই সব কিছু দিচ্ছি না, আমি দিচ্ছি লেবুর রস, বেশ খানিকটা লেবুতে রস করে নিয়েছি। তো এদিকে আমি ডালটা সিদ্ধ বসিয়ে নিয়েছি, মুসুর ডালটা, সে ডালটা সিদ্ধ হোক তারপর ফিরে আসি। আমি কিন্তু এখানে ডালটা সিদ্ধ করে নিয়েছি, আর সামান্য তেল দিয়ে তাতে একটুখানি ঘি দিয়ে দিলাম, অল্প একটু ঘি দিয়ে দিলাম। সামান্য সর্ষে দিলাম ফোড়নে, দিয়ে দিলাম পেঁয়াজটা, টমেটো, কাঁচা লঙ্কা। আর ডালটা সেদ্ধর সময় কিন্তু আমি এখানে একটু মিষ্টি দিয়ে নিয়েছি, ঠিক আছে, মিষ্টি আর নুনটা দেখে নিয়ে ডালটা সিদ্ধ করে রেখেছি, এটা একটু ভাজা হোক। এটা দেখাতে ভুলে গেছি, একটুখানি হিং দিয়ে দিলাম, রসুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কারি পাতা। মশলাটার সাথেই ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো অ্যাড করে দিলাম। আমি আর হলুদ দেবো না, যেহেতু ডালে হলুদ দিয়ে সিদ্ধ করেছি। সামান্য একটু জল দিলাম, এবার এই হালকা সিদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবজিগুলো আমি হালকা নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি। বাড়িতে থাকা উপকরণ দিয়ে এইভাবে একবার সাম্বার ডাল ঘরোয়াভাবে বানিয়ে খাও, সুস্বাদু, আর মানে বানাতেও বেশি হ্যাঙ্গামি। তো এটা একটু কষিয়ে নিই, সবজিগুলো ভালো করে পুরো মশলার সাথে কষে গেছে। এবার আমি এই গ্যাসটা নিভিয়ে সবজিগুলো, এই যে ডালটা ফুটছে, হালকা করে দিচ্ছি গ্যাসটা, এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো অলমোস্ট সেদ্ধ করাই আছে, একটুখানি ফুটলেই ডালটা হয়ে যাবে। লাস্টে নামানোর আগে আমি লেবুর রসটা দেবো, তাহলেই কিন্তু সাম্বার ডাল রেডি। তোমরা আম বা আমড়া দিয়ে করো। ডাল কিন্তু হয়ে গেছে পুরো, এবার লেবুর রসটা দিয়ে দিলাম। এবার আমি গ্যাস নিভিয়ে দিলাম, তারপরে দেখি দেবো। মুসুর ডালের সাম্বার কিন্তু আমার রেডি হয়ে গেছে, একদম ঘরোয়া উপকরণে। যদি ভালো লাগে তাহলে একটু সাথে থেকো, আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো।